গত ভিডিওতে আমরা দেখছিলাম যে একটি বি লিঙ্ক প্রোগ্রামের মাধ্যমে এলইডি অন, এলইডি অফ এই প্রোগ্রামগুলো। তো এবারে আমরা যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত 7 সেগমেন্ট ডিসপ্লে। এই কোড আমি গিটহাবে আপলোড করে রাখছি, আর এটা অবশ্যই আমি PIC 60F 877 দিয়েই করব। যদি এগুলো আরডিনো দিয়ে করা যায় তবে আমাদের সিলেবাসে যেটা আছে সেটা দিয়ে আমরা কাজ করব। তো আমরা দেখি এটি 7 সেগমেন্ট ডিসপ্লে এটা আসলে দেখতে কেমন। তো এই হচ্ছে এটি 7 সেগমেন্ট ডিসপ্লে। এটি মূলত কমন্ড ক্যাথোড কনফিগারেশনে করা, অর্থাৎ ক্যাথোড পিন মাত্র একটা, আর অ্যানোড পিনের মাধ্যমে আমার এলইডি অন অফ করা যাবে। যেমন আমি পিন ঘুরিয়ে ঘুরিয়ে খালি আমি মূলত ডট অন অফ করে আপনাকে দেখাচ্ছি। এবার আমি যখন অন্যদিকে ঘুরিয়ে দেব তখন দেখুন এই যে মাঝখানে এর আরেক সাইডে নিলে দেখুন এই পেটের মাঝখানের পর এই যে মানে এই যে লাইন অনুযায়ী মূলত এইভাবেই যে সাইডে সাইডেগুলো এইভাবে পিন অন অফ করে করে দেখানো হয়। তো এখানে মূলত 60টা এলইডির মাধ্যমে 1 থেকে 8 পর্যন্ত দেখাতে পারে বলে এটাকে 7 সেগমেন্ট ডিসপ্লে বলা হয়। আর 7 সেগমেন্ট ডিসপ্লের মাধ্যমে 0 থেকে F পর্যন্ত যে সংখ্যা বা নাম্বার সিস্টেম এটা শো করা যায় বা ডিসপ্লে করা যায়। তো প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রামটা নিয়ে আলোচনা করি। সার্কিট উইজার্ডের মাধ্যমে আমি আমার সার্কিট ডায়াগ্রামটা ওপেন করলাম। তো গত পর্বের মতো সেই বিলিংকে যেভাবে আমরা প্রোগ্রাম সার্কিট সেট করার সময় যেমন ক্রিস্টাল, তারপরে PF, তারপরে আউটপুট যে ডিভাইস ওগুলা যেভাবে সংযোগ দিচ্ছিল এখানেও সে একইভাবে সংযোগ দেব। তো এখানে যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা এখানে মূলত কমন অ্যানোড লেখা আছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এটা মূলত কমন ক্যাথোড কনফিগারেশনে করা, যদিও নাম ভুল আছে কিন্তু এটা আমি কমন ক্যাথোড কনফিগারেশনে আমি সংযোগ দিয়েছি। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম যে বিলিংকের ক্ষেত্রে 470 ওহম দিছিলাম আর ওয়াট ছিল কোয়ার্টার ওয়াট, কিন্তু এখানে 1 ওয়াটের এটি রেজিস্ট্যান্স কিন্তু ওহম আছে 47 ওয়াট। এর কারণ হলো যেহেতু যখন 7টা এলইডি একসাথে জ্বলে উঠবে তখন এখানে একটু বেশি কারেন্ট ড্রেইন হবে, যার কারণে 47 ওহমের রেজিস্ট্যান্স আছে। আর এখানে যে আমি যে কানেকশনগুলো দিয়েছি এই কানেকশনগুলো সব হচ্ছে পোর্ট বি এর যে 1 থেকে 8 পর্যন্ত যে পিনগুলো ওগুলোর সাথে আমি মূলত 7 সেগমেন্ট ডিসপ্লের পিনগুলো কানেক্ট দিয়েছি। আর কমন ক্যাথোড পদ্ধতিতে আমি গ্রাউন্ড করে রাখছি গ্রাউন্ড পিন। তো একবার আমরা প্রোগ্রামটা ওপেন করি। প্রোগ্রাম ওপেন করার আগে সবার আগে আমরা এটাকে এক্সট্র্যাক্ট করে নিই, যেহেতু আমি 7 সিপ ব্যবহার করি, আপনারা উইন্ডার দিয়েও করতে পারেন। তো আমার এই প্রোগ্রামের নাম একটি কাউন্টারের মতো কাজ করবে, মূলত এটা অটোমেটিক 1 থেকে 1 পর্যন্ত দেখাবে আর কি, 0 থেকে 1 পর্যন্ত। তো প্রোগ্রামের যে প্রজেক্টটা এটা মূলত এমপি ল্যাব দিয়েই করা, তা আপনাদের অবশ্যই এমপি ল্যাব সফটওয়্যারটি ইনস্টল রাখতে হবে। তো আমি যখন এটি প্রোগ্রামে প্রজেক্ট ফাইলে ক্লিক করলাম তো এটা অটোমেটিক আমার এমপি ল্যাবে ওপেন হয়ে গেল। তো এটা হচ্ছে আমার এই সি প্রোগ্রাম, মেইন সি। তো এখানে কিছু কিছু ডিফল্ট জিনিস আসে যেগুলো মূলত আমরা যদি ডাইরেক্ট ফিজিক্যালিভাবে এটাকে অন করতে চাই তাহলে আমাদের দেখা গেলো বিভিন্ন সময় বিভিন্ন পোর্ট ওয়ান করে অফ করে, অর্থাৎ 101010 মেথডে আমাদের এটা ডিক্লারেশন করতে হবে। কিন্তু এখানে যে প্রোগ্রামটা রাইট করা হয়েছে এটা মূলত হেক্স আকারে, অর্থাৎ হেক্স লাইব্রেরি ইনক্লুডেড করে বিভিন্ন অ্যাড্রেসের মাধ্যমে আমি আমার যে কোডগুলো এগুলো আমি প্রথমে প্রদর্শন করব, তারপর আমি কাউন্টার সাইডে যাব। কাউন্টার সাইডে একের পর এক কোনটা আসবে আর এই কাউন্টারে যে ডিলে আসবে কত সেইগুলো মূলত এই প্রোগ্রামের মধ্যে দেওয়া আছে। যেমন হচ্ছে সবার লাস্টে ডিলে, হোয়াইলের মাধ্যমে ডিলে, আর ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি। যদিও প্রোগ্রামটা একটু বড়, আর যদিও এটার কোনো আপনার এক্সট্রা হেডার ফাইল বা এক্সট্রা লাইব্রেরি ফাইল আরও সামনের দিকে আসবে, দেখা গেলো এলসিডি ডিসপ্লে কনফিগারেশনের সময় তখন আমরা এক্সট্রা লাইব্রেরি নিয়ে কাজ করব। তো সেভাবে আমরা কীভাবে কম্পাইল করি বিল্ড রিবিল্ড আকারে সেটা এই ধাপে দেখাচ্ছি। কম্পাইল করার পরে আমার একটি হেক্স ফাইল ক্রিয়েট হবে, মূলত যতবার প্রোগ্রাম এডিট করা হয় ততবারই কম্পাইল করা হয়, না হলে এটি সেভ হবে না, যেহেতু এগুলো ওল্ড সফটওয়্যার। আর কম্পাইলে ইরর আসলে তখন অনেক ঝামেলা হয়ে যায়, তাই সেক্ষেত্রে আমরা প্রোগ্রাম খুব একটা বেশি এডিট করব না,
যেহেতু আমরা এটি ট্রেনিং পর্যায়ে আছি। তো কম্পাইল শেষে আমরা আমাদের পরিচিত সিমুলেশনের মাধ্যমে এটি রান করব, যেহেতু পিআইসি 60F8774-এ যদিও পাওয়া যায় কিন্তু চাহিদা খুব একটা নাই প্রজেক্ট বানানোর সময়, যেহেতু সবাই এখন আরডুইনো ইউজ করে। তবে সিলেবাস আছে বলে আমরা এটা একটু শিখব। তো প্রোটিয়াস ওপেন করার পর এটাকে আমি একটু ভালোভাবে অ্যালাইন করে নিই। তো এই যে ওই সার্কিট ডায়াগ্রামের মতো এখানেও এই সিমুলেশনের ক্ষেত্রে একইভাবে কানেকশন দেওয়া আছে, যদিও আপনাদের পিএফটা একটু আলাদা মান, 22 PF বা 30 PF সেম মানই কাছাকাছি পর্যায়ে। তারপরে এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা আমি কমান্ড ক্যাথোড পদ্ধতিতে কনফিগার করা, আমি আমার হেক্স ফাইলটা আপলোড দিই, যেহেতু আমি এটা একবার কম্পাইল করছি সেই কারণে দেখুন ডেট আর টাইম আজকেরটাই দেওয়া আছে। এবার আমি ওকেতে চাপ দিই। তো এটা কনফিগার হওয়ার পর, এখানে তো আপলোডটা না, এখানে কনফিগার হওয়ার পর তারপরে আমি এটাকে প্লে করব। যেহেতু আমি এটা অন্যের সোর্স কোড, সেক্ষেত্রে আমি অন্যের যে চ্যানেলের ক্রেডিট বা ওয়েবসাইটেরই সেটা আমি লোগো রেখে দিয়েছি, লোগো আমি রিমুভ করি নাই। তবে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। তা দেখুন আমার এই যে 7 সেগমেন্ট ডিসপ্লে, এটা মূলত ডিসপ্লে করতেছে, এফ পর্যন্ত এটা ডিসপ্লে করবে, আবার 0 থেকে শুরু হবে, 0, 1, 2। এটা আপনাদের বোঝার সুবিধাতে দেখুন এখানে যে ওয়ার্ডের ওখানে যেগুলো লাল কালার এটা 1, আর যদি নীল হয় ওটা মানে অফ, মানে পজিটিভ আর নেগেটিভ হিসাবে। তো এভাবেই আমরা 7টা এলইডির সহযোগে 1 থেকে মানে 0 থেকে পর্যন্ত আমরা ইচ্ছা করলে ক্যারেক্টার শো করতে পারি। তাই এই ক্যারেক্টার শোয়ের পদ্ধতিটা মূলত 7টা এলইডির মাধ্যমে যেহেতু আসতেছে, তো মানে একটা বিলিং প্রোগ্রামের মতোই, কিন্তু ওখানে একটা এলইডি ইউজ করা হচ্ছে আর এখানে 7টা এলইডি ইউজ করা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।